যশোরের ঐতিহ্যবাহী অভয়নগরের ভৈরব নদে এগারোতম বাইস অনুষ্ঠিত হয়েছে এতে খুলনার দীঘলিয়র সোনার বাংলা নৌকা প্রথম স্থান অধিকার করে শুক্রবার বেলা দুইটার সময় অভয়নগরের নোয়াপাড়া ভৈরব নদীতে অনুষ্ঠিত বাইচে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল নৌকাবাইশ শুরুর আগেই ভৈরব নদের ওয়ার্কওয়ে সহ দুই নদীর তীরে মানুষের ভিড় দেখা যায় জায়গা শৃঙ্খলা না হয় ইঞ্জিন চালিত ট্রলার ছোট বড় অসংখ্য নৌকা এবং নদীর পাড়ে ভবনের ছাদে উঠে লক্ষাধিক মানুষ নৌকা উপভোগ করেন নোয়াপাড়া পাওয়ার প্ল্যান্ট ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে নোয়াপাড়া ফেরিঘাট মোড় এলাকায় গিয়ে শেষ হয় নৌকা বাইশকে কেন্দ্র করে তৈরি হয় আনন্দঘন পরিবেশ নানা রঙের পোশাকে বাইশে অংশ নেন প্রতিযোগীরা ঢাকরুল সহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান নানা বর্ণে আনন্দে উল্লাসে বেশ জমে ওঠে বাইজ দূর দূরান্ত থেকে নৌকা বাইজ দেখতে আসেন দর্শনার্থীরা নোয়াপাড়া পৌরসভার উদ্যোগে এবং আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এই বাইজ দুপুর দুইটায় তালতলা পাওয়ার প্ল্যান্টে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আফিল গ্রুপের চেয়ারম্যান ও পঁচাশি যশোর এক আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন পরে তালতলা পাওয়ার প্ল্যান্ট ঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে নোপাড়া ঘাট মোড় পর্যন্ত এই বাইস অনুষ্ঠিত হয় নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা রিঙ্কু সর্দার জানান তোমার এই নৌকা বছর পালিত হয় এই সব লোকজন তারপরে অন্যান্য গ্রামগঞ্জের আশেপাশের সব লোকজন জায়গায় অংশগ্রহণ করে সবার মনে আনন্দ ভালোবাসা থাকে এই নৌকা বাইজ আমাদের একটা প্রাণের উৎসব সার্বিক সহযোগিতায় আমাদের পৌরপিতা সুশান্ত কুমার দাসনন্দন অভয়নগর থেকে পাঠানো অনিক দাসের তথ্য ও ভিডিও চিত্রে মনিরামপুর ডেস্ক